শাটারিং এর কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে গিয়ে হারিয়েছিল চোখ, তাই আজ আর্থিক অনটনের জেরে ঘুরে ঘুরে চোখ বাঁচাতে সাহায্য তুলছেন ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাংধড়ি সোনার ডাঙ্গার এলাকার বাসিন্দা যুবক বিষ্ণু দাস। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আজ থেকে প্রায় পাঁচ মাস আগে ময়নাগুড়ি এলাকার একটি বহুতল নির্মাণ কাজের সময় আচমকা পড়ে যায় বিষ্ণু। সেই সময় লোহার রডের আঘাতে গুরুতর ক্ষতি হয় তার দুই চোখের, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। এরপর কলকাতা প্রতিবেশী দেশ নেপালে চোখের সমস্যা নিয়ে চিকিৎসা করাতে একাধিকবার গেলেও এখনও বিপাকে পড়ে রয়েছেন বিষ্ণুর পরিবার। তাই অগত্যা এই পৃথিবীর আলো দেখতে এখন বন্ধুদের কাঁধেই ভরসা। বন্ধুদের কাঁধে হাত রেখে বিষ্ণু এখন বিভিন্ন স্থানে এবং বাজারে ঘুরে বেড়াচ্ছেন আর্থিক সাহায্যের আশায়। সেই সাহায্য তুলে নিজের চোখে দৃষ্টি ফেরাতে চান তিনি। চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন তা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বিষ্ণু ও তার পরিবার। সেই জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। বিষ্ণুর কথায়, চোখের চিকিৎসার জন্য পাঁচ থেকে ছবার কলকাতা গিয়েছেন, সেখানে চিকিৎসা করাতে পারেননি। এখন নেপালে চিকিৎসা করিয়ে অন্তত একটি চোখ ঠিক করতে চান তিনি, কিন্তু টাকা নেই। তাই সকলের কাছে তিনি আর্থিক সাহায্য চাইছেন। কিভাবে হয়েছিল ঘটনা? কাজ শাটারিং কাজ করতে গিয়ে বিল্ডিং এর উপরে সামনে চারটে পাঁচটার দিকে পড়ে গেছি। বিকেল এসে পড়ে যে আমার কোনো অজ্ঞান, আমি কিছু আমি তিন মাস ধরে হাসপাতালে আমি কিছু মনে নেই। কি কাজ করতে? শাটারিং। কতদিন আগে হয়েছে ঘটনা? কাজ হয়েছে চার পাঁচ মাস হয়েছে। এখন কি চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা নেপালে গেছি, কলকাতা চার পাঁচবার গেছি, টাকা নাই। কলকাতা তো পারে নাই, তারপরে নেপাল ভাই নিয়ে গেছে, নেপালে পারবে, টাকা নাই। এখন কোথায় বাড়ি আপনার? আমি তবে ডাংডুরি সোনার ডাঙ্গা। এখন কি চাইছেন? এখন আমি চোখটা ভালো হবে, একদম দেখতেই পাবো না। একদম মরে চশমাটা খুলে একটু ইসে কর না, ভিডিওটা পাচ্ছেন? হ্যাঁ, ভিডিওটা এইভাবে থাক না। ওকে, এমনি আপনাকে কেউ সাহায্য করেছে? এমনি অনেক লোক করেছে, বাজার ঘাট থেকে করতেছে।